এই তো সকালে উঠলাম, উঠে খিচুড়ির জন্য তোর তোর ঘর শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম, আবার সুন্দর একটা সকাল পেলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আবার একটা সুন্দর দিন আমাকে দেখালো। যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আমি এখন সকাল উঠে এই তো ব্রাশ করলাম, মুখ ধুলাম, তারপর হচ্ছে নাস্তার জন্য তানবির আজকে বলতেছে মামনি খিচুড়ি করো, তাহলে সবজি বলতে আজকে ঘরে গাজর টমেটোর আলু এগুলো দিয়ে একটু সবজি করব, সবজি খিচুড়ি রান্না করব। এই তো সকালে উঠলাম, উঠে এই দেখেন আমাদের আমের বলিগুলো, আর এই যে মাশাল্লাহ দিলে এই যে বড় আমটা, এই যে আমটা দেখা যাচ্ছে এখন মনে হয় স্পষ্ট দেখা যাচ্ছে, এই তো আম। আর এই আমটা সবচেয়ে বড় আম গাছের, এটা খালি সালমা বাবির লোক। আমটা সকালে বলতেছে আমটা মনে হয় বড় হইতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমাদের গাছের জন্য, আমরা জানি সবাই মিলে বেশি আম খেতে পারি, আমাদের পরিবারের সবাই। এই আমের রিজিকটা হচ্ছে আমার নানা ভাইয়ের, আমার নানা ভাই গাছে আম লাগাইছিল, আমাদের জন্যই লাগাইছিল, অনেক গাছ ছিল কিন্তু নিচের বাড়িতে যখন বাড়ি করে তখন অনেকগুলো গাছের জন্য আম গাছ কেটে দিতে হয়। এখন আমাদের দুইটা আম গাছ আছে আর তিনটা সুপারি গাছ আছে। সুপারি আমার নানুর জন্য, কিন্তু আমার নানু অসুস্থ কারণে সুপারি খেতে পারতেছে না। আমার নানুর জন্য সবাই দোয়া করবার আছে, দীর্ঘ প্রায় দুই বছর যাবত আমার নানু বিছনা পড়ে আসছে, আল্লাহ জানে তাকে সুস্থ করে দেয়, এই দোয়া করি। আপনারাও আমার নানুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার নানা ভাই তো মারা গেছে, আমার বিয়ের ছয় মাস পরেই মারা গেছে, তাদের সে যেন বেসে নিতে করবো, এসে বান্ধব বেসে যায়। আমার নানা ভাই অনেক ভালো একটা মানুষ ছিল, খুব ভালো মনের মানুষ ছিল, আর দেখতেও মাশাল্লাহ দিলে খুব সুন্দর ছিল আমার নানা ভাই, মানে নূর আলীর চেহারা ছিল। সবসময় তার দিকে যেত, নামাজ কালাম পড়তো, ভালো ভালো কথা বলতো সবার সাথে। কখনো এই দিল মোহাম্মদ কলোনি যখন ছিল আমার নানা ভাইয়ের সাথে কখনো কারো একটা খারাপ সম্পর্ক হয় না, খারাপ ব্যবহার করে নাই। সবাই আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার নানুর জন্য দোয়া করবেন, আমার নানু জানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই তো এখন এই তো ঘরে যে কত কাজ আর কাজ, কাজ আর কাজ। এই তো আমার রান্না বান্না, এই তো আমার ঘর দুয়ার, এলোমেলো অগুছানো, সকাল উঠে সবাই স্বাভাবিক কিছু এলোমেলো অগুছানো লাগে। আমার বেবিটা এখন শুয়ে আসছে, আমার বেবিটা চলতে বেশি ভালো না, রাতে খুব কাছাকাছি করছে, খুব কাশছে, হয়তো ঘুমাচ্ছে। শরীরের অবস্থা শিক্ষার অবস্থা, কালকে আমরা যাবো বলে ভাবছিলাম, কিন্তু মা ভাত প্রচন্ড দেখায় একটা মাধ্যমে, এখন আমার গাছটা একটু দেখাই, আমার বাগানটা সবাই পাল্লা রহমতে ভালো আছেন। আর আমার ছেলে পরীক্ষা দিবে, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে তো না, আপনাদের ভাগনা ভাগনা, তারপরে ওদের জন্য দোয়া ওর জন্য দোয়া করবেন, বেশি বেশি করে ওর নাকি জীবনে পরীক্ষা হবে ইনশাল্লাহ। আমার বাগানের এই অবস্থা, এই দেখেন আমার মামা তো ভাই কালকে কি করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখি ভাইয়া তুই দেখাও, দেখেন আমার ভাইটা অ্যাক্সিডেন্ট হয়ে দেখেন কি অবস্থা হয়েছে, দেখাও দেখি। এই দেখেন আমার ভাইটা, এই যে এটা আমার মামা, তোমার সালামটা ভাইয়া, আর কিছুটা দেখাও তো, এই যে কিছু দেখছো, কাটা সুই লাগছে ভাইয়া, কাটটা সুই লাগছে। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, কালকে তো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো একটু ভয় পেয়ে গেছি, অনেক রক্ত বের হয়েছে,
সাইজ দেখি দেখি দেখাও, এই যে এখানে, এই যে এখানে, এই যে এখানে, আচ্ছা এই যে এখানে হচ্ছে, এখানে 1 ইঞ্চ হচ্ছে। সাইকেলটা পড়ে গেছিল, অনেক বড় ব্যথা পাইছে। এই তো এটা দেখেন তো কে, ইয়া হাবিবি, ইয়া হাবিবি, সালাম দা, সালাম দা, সালাম দা, এইভাবে করে দাও, বলো ইয়া হাবিবি। এটা হচ্ছে আমার ভাইজি, দেখেন কি পরেছে হিজাব, এগুলো হিজাব পরিয়েছে কালকে আমার থেকে। আমি এই কালেকশন নিয়ে আসছি ছোট বেবিদের জন্য। এখন দেখি এদিকে তাকাও ফুপি, এটা কিনেছে দেখেন আমার ভাইজিকে, মাশাল্লাহ দিলে ইয়া হাবিবি লাগতেছে, সৌদি আরবের মহিলাদের মতো লাগতেছে, মাশাল্লাহ দিলে। ইয়া করো, হাই বলে দাও, সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন? আমি ভালো, আমি আলহামদুলিল্লাহ। তুমি একটা আলহামদুলিল্লাহ সুরা বলো তো, কুল, হ্যাঁ বলো, কুল ফেলা সুরা বলো তো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো? দেখেন আমার ভাইজি মাশাআল্লাহ দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে। হ্যাঁ, তারপরে একটু কবিতা বলো তো, আতা গাছে এটা বলো তো, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন। এই দেখেন মাশাআল্লাহ দিলে। আর এই দেখেন আমার নানি, নানি দাঁড়াও, এটা আমার নানি, সালাম দাও রানি, সালাম দাও। এটা আমার নানি, খুব ভালো মনের মানুষ, সে ছোটবেলা থেকে দেখতেছি আমাদের এত ভালোবাসে সে, আমরা এত দুষ্ট করি তার সাথে সে কখনো রাগ করে না। নানিটা এত ভালো, এখন আস্তে আস্তে নরম হয়ে গেছে। আমার নানুর জন্য সবাই দোয়া করবেন, আমার নানু জানি এরকম সারা জীবন আমাদের কাছে থাকতে পারে, এরকম হাসি খুশি আনন্দভাবে। এত দুষ্টামি করি কখনো সে মন খারাপ করে না, যায় মুক্তা তুমি আমার সাথে এরকম কথা বলো কেন। আমরা কিন্তু সবাই নানির সাথে অনেক দুষ্ট করি। যাই হোক, আমার নানির বয়স কত নানি তোমার? 85? না নানি, 110 হবে তো মনে হইতেছে, আমি তো হ্যাঁ ছোটবেলা থেকে তোমার এরকমই দেখতেছি। নানি 85 বয়স? ও আমার নানির বয়স 85, 100 এখনো হয় নাই। সবাই দোয়া করবেন, আমার নানি জানি 100-র উপরে জানি পৃথিবীতে আসে থাকতে পারে আমাদের মাঝে, এটাই দোয়া রাখেন। কি রাখছো, খুলে ফেলছো কেন, খুলে ফেলছো এখানে ইয়ে হাবিবি? এই তো আমার ভাই, হ্যাঁ ইয়ে হাবিবি, এই তো রাইসা এটা খুলে ফেলছে, এটা খুব মজা করতেছে গতকালকে এটা। হ্যাঁ নানি, হ্যাঁ এই তো চাল দিয়ে দিলাম, এখানে চাল দিয়ে দিলাম, এখন এগুলো ভালো করে নাড়াবো, নাড়ার পরে পানি দিয়ে দিব হোক আস্তে আস্তে খিচুড়িটা। বাজারে গেলাম, বাজার বলতে পকেট গেট গেলাম, এখান থেকে ডাটা নিয়ে আসলাম, তারপর হচ্ছে যে মিষ্টি কুমড়া, করলা, করলাটা খুলতো সব স্বপ্ন, তারপর হচ্ছে টমেটো, কাঁচামরিচ, এগুলো নিয়ে আসলাম বাজার। আজকে রান্না করবো আল্লাহ ছেলে এই ধনিয়া পাতা, করলাগুলো একদম অনেক সুন্দর তাজা, আমার করলা ভাজি খাইতে মন চেতেছে, করলা ভাজিটা। এই তো বাজার, এখন আমি একটু একটু তাড়া আছে কারণ আমি বাজারে যাব, বাজার করতে মানে মাছের বাজারে, আমার মাছ গোস্ত শেষ হয়ে গেছে গা, এগুলো আনতে যাব। এই তো এখন পকেট গেট গিয়েছিলাম দুইটা কারণে, বিকাশ থেকে টাকা তুলতে গিয়েছিলাম, আর বাবার জন্য 3,500 টাকা দিয়ে আসলাম বাবাকে বাড়ির কাজের জন্য, আর হচ্ছে এই টুকিটাকে সবজি নিয়ে আসলাম। আর তানবির আছে, তানবির স্যারের কাছে, তানবির তানবির স্যারের কাছে পড়তেছে, পড়াশোনা শেষ করুক আর আমরা এই কাটাকাটি করি। আজকে রান্না করতেছি হচ্ছে ডাটা দিয়ে, আলু দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করবো, ডাল রান্না করবো, আর আমার জন্য মেবি করলা ভাজি, শিউর না কারণ আমার সময় বুঝে দিতে রান্না করতে হবে, যদি আমার সময় থাকে তাহলে করলা ভাজি করবো, আর না থাকলে ইনশাল্লাহ কালকে করলা ভাজি করা হবে। এই তো আমার বাজার সদায়, এখন আমাকে তানিশার আম্মু একটু হেল্প করতেছে কারণ আমি একটু বাজারে যাবো, প্রায় 10:30 মতন বেজে গেছে, তানিশার আম্মু আমাকে হেল্প করতেছে। আমি এখনও নাস্তা খাই নাই, নাস্তা খাবো, আমি আজকে খাবো পান্তা ভাত দিয়ে ডিম ভাজা, আমার খুবই খেতে ইচ্ছা করতেছে কিন্তু সময় এই কাটাকুটি করে নিই তারপরে খাবো। এই তো ডিম ভেজে দিল সাপরা, ইয়া সালমা ভাবি আমাকে ভাত দিয়ে দিল,
কেউ বেড়ে টেড়ে দিলে আমার খেতে খুব ইচ্ছা করে। এই তো এখন পান্তা ভাত খাচ্ছি ডিম দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, ভাত অনেক টেস্টি, অনেক টেস্টি। কার কার পান্তা ভাত ডিম দিয়ে পছন্দ অবশ্যই কমেন্টের বক্সে জানাবেন, আমার তো ভীষণ পছন্দ, আমি তো খুবই পছন্দ করি পান্তা ভাত দিয়ে। ছোটোবেলা থেকেই আমার তো ভাত এমনিও খুব প্রিয়, তারপর পান্তা ভাত দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ হলে তো আরও জোশ হইতো, মাশাল্লাহ দিয়ে গাছ আমও পড়ে গেছে, ওই যে আমও একটা পড়ে গেছে, আমও আম দিয়ে পান্তা ভাত দিয়ে খাইতেছে মনে হইতেছে, না মজা করলাম। আম দিয়ে কি আর পান্তা ভাত দিয়ে খাওয়া যায়, খাওয়া যায় না, কাঁচা আম না পাকা আম হইলে ঠিক আছিল। যাই হোক খাচ্ছি, খাই, থাকেন আপনার আমার সাথে। ব্লেন্ডার করবো, কারণ ব্লেন্ডার না করলে পরে যখন পাতলা করে ডালা রাখো নিচে সবগুলো থাকে, সবগুলো খাওয়া যায় না, ফেলে দিতে হয়। আর হচ্ছে এটার সাথে আমি হচ্ছে টমাটোটাও দিব, কারণ টমাটো এখন টেস্টি হয় না, মানে এত টেস্ট লাগে না, এই যে ব্লেন্ডার করে দিচ্ছি, ডালের সাথে খেতে ভালো লাগে আর দাঁতে বাজে না। এখন তো টমাটোর সিজন না, একটু কেমন জানি লাগে খেতে, এর জন্য আমি একটু ব্লেন্ডার করে দিচ্ছি। তো ডাটা তরকারি রান্না করতেছি, ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। এখানে দিয়েছি আমি রসুন পেস্ট, আর তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে ভালো করে কষাইতেছি। কষানোর পরে হচ্ছে মশলাটা দিব, ইয়েতে দিব, সবজিগুলো দিব, কারণ আমার তেলাপিয়া